What's going on, guys? And welcome to my channel. I'm going to ask you a video about Minecraft, the real survival world. I'm going to play a survival series with you. So, I'm going to play mining. So, I'm going to play mining. I'm going to play mining. So, I'm going to play mining. So, let's start. তো গেমটা একটু ল্যাগ করতেছে আর আমি ফার্স্ট পারসন আসে কিন্তু তোমরা সবাই জানো ভিডিও করার জন্য ফার্স্ট পারসন আসে ভালো আর আমার হাতে টার্ডেন দেখতেছো না এই টার্ডেন হচ্ছে আমি ইথিয়া পাইছি আর ড্রোনাই থেকে পাইছি তারপরে অ্যানবল দিয়ে ঠিক করছি আর এনচেন্টমেন্ট টেবিল দিয়ে এনচেন্ট করছি আই হোপ এই টার্ডেনটা আমার খুব সাহায্য করবে কারণ হচ্ছে টার্ডেন দিয়ে ড্যামেজ অনেক বেশি সো হ্যাঁ আমার হাতে সব আছে আর যাই হোক একটু ল্যাগ করতেছে কেন জানি সো হ্যাঁ গেমের সাউন্ড একেবারে অফ তাও কেন জানি ল্যাগ করতেছে সো হ্যাঁ साउंड ऑफ करते हैं सो नीचे देते थी और देखी साउंड एक ऑफ करी सो एक नीचे देते थी और मन कूदा लगभग एक सो एक दाओ नॉकबैक हमारे नॉकबैक ही और हाँ खाते थी एंड खा समय एक बेसि लैग करते सो आई गेस हमारे ऑफ ही करते हैं कारण तर माइनिंग मजाटा पा ना सो हाँ देखी साउंड ऑफ कर ले कि ना कि सो आई गेस साउंड ऑफ कर ले जस्ट एक भलो है सो साउंड ऑफ कर दी ओके जाइ होक सो चलो माइनिंग करते जाए और नीचे एक आयरन स्पॉट पाई और हाँ आयरन स्पॉट अवश्य सब समय आयरन स्पॉट भलो जिन ही पाई सो आयरन स्पॉट पाई और देखा तुम्हारे ये जगह आयरन स्पॉट आगे एखान स्टोन छो और भाइंगा भाइंगा आयरन पान आयरन पाई सो यतगुल आयरन पाई तर मैं मध्य भलो किस अवश्य आसे सो हाँ डायमंड माइन करते चले तुम्हारे सात कोर्डने जाए सात कोर्डन हमारे एगारो कोर्डन बेसि भल लगे मैं एगारो हाँ जैक हमें देखी पाई ना कि सो एक आयरन आसे एंड आई गेस और किस ओ रेड स्टोन आगे ख्याल करी ना एन ख्याल करते वाओ रेड स्टोन ओके सो आपात सब किस कलेेक्शन से जगह थी सो अने पाई आपात सर किस आयरन पाई रेड स्टोन पाई और हाँ देखी और कि जाए सो सामने खाना एक आयरन आसे सो चलो देखी आयरन मध्य जो भलो जिन पाई एक देखी सो होप लाभा किसान ना करो हैंड लाभा किसान करबे ना सो वाओ लैपिस लैपिस हमें खूब सहजे पाए लैपिस हमारे एत आसे जस्ट इमेजिन करा जाए ना और हमें डायमंड आर्मर पाई नहीं কেন জানি ওকে ডায়মন্ড আর্মর পাইছিলাম ওটা আমি ওই এক জায়গায় বেড়াইতে গেছিলাম আর মানে গেমের মধ্যে যে বেড়াইতে গেছিলাম ওখানে ক্রিপার ব্লাস্ট মাইনাস স্যার আমি জায়গার খুঁজে পাই নাই সো আমি ভাবছিলাম ডায়মন্ড নিয়ে যাবো একটু ফাইট করবো ক্রিপারের সাথে অ্যান্ড ক্রিপার হোয়াট ব্লাস্ট করে দিচ্ছে সো আমার মনে হয় আমার টর্চ আনি নাই কেন জানি মনে হচ্ছে আর হ্যাঁ টর্চ তো আনি নাই সত্যি সত্যি সো আমার টর্চ একটু ক্রাফট করতে হবে আমার মনে হয় আমি একটা টর্চ আনছি তারপর দেখি দাঁড়ো আমি আগে এটা ভাঙ্গা নেই তারপর দেখতেছি আমার মতে আমি আমার মনে হয় আমি একটা টর্চ আনছি দাঁড়ো এটা ভাঙে না কেন সো হ্যাঁ আমি একটা টর্চ আনছি দেখি একটা টর্চ দিয়ে কী করা যায় একটা টর্চ দিয়ে বেশি কিছু হবে না একটু পরে টর্চ নিয়ে আসবো সো হ্যাঁ উপরে থেকে কিছু কোল কালেক্ট করে সেটা দেওয়া আমার কাছে উডও আছে সো এটা সমস্যা নাই সো হ্যাঁ অ্যান্ড আজকের ভিডিওতে আমি কোনো জায়গায় হারান মানে এমন জায়গায় যাবো না যে জায়গায় আমি হারাইতে পারি সো দেখি আমি কোর্ডিন হলো এগারো অ্যান্ড এগারো নম্বরটা ভালো লাগে আমার কাছে বেশি সো এগারো নম্বর থেকে ভালো জিনিসই পাই আমি এই জায়গায় আগে আসি না সত্যি কথা সো সো এখানে একটা আয়রন আছে আর ওয়াও একটা রেড স্টোন আমি রেড স্টোন এত পাই রেড স্টোন ওকে রেড স্টোন ওকে আমি আমার কাছে এত রেড স্টোন দ্বারা এটাকে ভাঙ্গা নেই অ্যান্ড হ্যাঁ দেখি কী করা যায় সো হ্যাঁ উইল বি রাইট আজকের ভিডিওতে অনেকবার উইল বি রাইট ব্যাক হয়েছে থাকার উইল বি রাইট ব্যাক না করলাম সো আই টু মাইন্ড করি ও ডায়মন্ড এস ফাইনালি আমি ডায়মন্ড পাইছি তোমাদের সামনে চোখের সামনে দেখতে সো গাইস ডায়মন্ড ওয়াও সেই আমি আগে রেড স্টোনটা কালেক্ট করে নিই ওয়াও ডায়মন্ড তোমাদের সামনে পাইলাম প্রথম কারণ এর আগে আমি পাইছি বাট ও দুইটা ডায়মন্ড পাইছি ওকে এটা আমার পিকেক্সের জন্য একটু বেশি ডায়মন্ড পাইছি ও শেট আচ্ছা এখানে ই আছে লাইক ল্যাপিস আছে আর আমি খুব খুশি তোমাদের সামনে ও আরেকটা ডায়মন্ড ওয়াও তোমাদের সামনে লাক ভালো হইতেছে কারণ হ্যাঁ এর আগে ডায়মন্ড পাই নাই তোমার মানে তোমাদের সামনে যখন মাইন করি তখন ডায়মন্ড পাই নাই যখন পাইছেন খুব ইচ্ছা ভালোই লাগতেছে কারণ তোমরাও ভাবো যে আমি আবার চিটিং করি বাট আমি চিটিং করি না দেখতেছো আমি এখনও প্রমাণ পাইছি অবশ্য সো এখানে আয়রন আছে আর আরও কিছু আছে আমি এগুলো পরে নেবো নাকি এটা পরে নিই না পরে নেবো না থাক দেখ আমি এখনও সিদ্ধান্ত নিতে পারতেছি না পরে নেবো নাকি আচ্ছা পরে নেবো নে থাক নাকি আচ্ছা যাই হোক হ্যাঁ এখন একটু উপরে যাই আন উপরে যে টর্চ নিয়ে আসে এখন অন্ধকার হয়ে গেছে অ্যান্ড আমার টর্চ না এক ফুটটাও একটা টর্চ না পরে প্রয়োজন হলো আবার হারাই গেলে খুঁজে পাবো না কোন দিকে যাইতেছি আর হ্যাঁ ও এখানে আর এখানে আর একটু রেড স্টোন আছে আমি এখানে এটাকে কালেক্ট করে নিই কারণ এখানে টর্চ লাগানোই আছে আগে থেকে সো ও গোল্ড গোল্ড দিয়ে আমি জানি না কী করুন গোল্ড দিয়ে একেবারে কাজই পাই না
গোল্ডের কোনো কাজই পাইতেছি না, কারণ হ্যাঁ গোল্ড গোল্ড আর্মোর অনেক ইউজলেস, আয়রনের চেয়ে গোল্ড আর্মোর বেশি ইউজলেস, মানে গোল্ড দিয়ে আরও অনেক কিছু করা যায়, ইয়েদের সাথে টিম করা যায়। তো এখন গোল্ড খুব কমন পাওয়া যায়, এই যে নেদারে যাবা, নেদারে যায় নেদার গোল্ড কালেক্ট করে ওখান থেকে গোল্ড বানিয়ে দিবা, এখানে অনেক কিছু আছে। আমি ভাবছি নিচে আগুন আছে, আগুন নাই, যা হোক যাই হোক, আমি রুল মাইনিং করছি, এখানে আয়রন আছে, যা মামবো তাই নিব, এটা এটা সত্যি কথা, যা পাওয়া পাও তাই নিতে হয়, কারণ কারণ কখন যে কী কাজে লাগে তখন ই করব না, মানে কখন যে কী কাজে লাগে তখন ই করা যায় না। সো হ্যাঁ দেখি আর আর কিছু আছে, মানে আমি আমি আগে ছোটোকালে অনেক কিছু নষ্ট করতাম, বাট এখন বুঝছি যে যা পাওয়া তাই নেওয়ার চেষ্টা করবা, জাস্ট এটাই আমি বুঝছি। আগে ছোটোকালে অনেক নষ্ট করতাম, আর কারণ করোনাকালীন সময় আগে ছোটোকালে মাস্ক কিনতাম আর নষ্ট করতাম, এখন মাস্কের ওকে মাস্ক, মানে আগে মাস্ক কিনতাম, মানে প্রতিদিনই কিনতাম, মানে দুই তিনটা কইরা খালি মাস্ক কিনতাম বেশিরভাগ সময়, যার চোখিং আমি আসলে কি এরকম কিছু না। তো এখানে আগে কোল কালেক্ট করে নেন, কোল কালেক্ট করে আমার কাছে উড আছে, অ্যান্ড উড থেকে আমি আরও কিছু বানিয়ে নেবো। সো আমার পকেট একবার ভরা, এত এত জিনিস নিয়ে কেমনে কী করবো। সো উড আগে আমি স্টিক বানাই ফেলি, ওকে আগে ক্রাফটিং টেবিল বানাই তারপরে স্টিক বানাই, জাস্ট আমি ও আমি তো ভুলে গেছি যে স্টিক ক্রাফটিং টেবিল ছাড়াই তো স্টিক হয়, ধরো স্টিক এই যে স্টিক আমি ভুলে গেছি, আমি আমার ক্রাফটিং রেসিপি মনে থাকে না, এটাই হলো আসল কথা, আমার ব্রেন অত ভালো না, তোমাদের ব্রেন ভালো তাই। আচ্ছা নিচে যাই, আমার কাছে অনেকগুলো ইয়ে আছে, আমি হাতে নিয়ে আনি, পকেটে রাখলে ভালো লাগে না। আমি এই টার্ডেন কেমনে পাইছি ওটা তো তোমরা জানোই, আমি হলো কি আমি ই করতেছিলাম, আর আমার ডায়মন্ড আর্মার কেমনে রয়েছে আমি বলছি ক্রিপারের কাছ থেকে, বাট ক্রিপারের কাছ থেকে তো ক্রিপার ব্লাস্টে ডায়মন্ড আর্মার তো ধ্বংসর কথা না, আসলে হলো আমার পিছে লাভা ছিল, আমি লাভা ছিল আর ক্রিপার সামনে ব্লাস্ট করছে, লাভ দিয়ে ডিরেক্ট লাভাই পড়ছে, একটু বাঁচার চেষ্টা করছিলাম বাট বাঁচতে পারিনি। তো তারও আমি এখানে তো আসছিলাম, হ্যাঁ সো এখানে আর এখানে এখানে একটু মাইন করা উচিত, কারণ এখানে অনেক কিছু পাইতেছে আই গেস। সো এখানে ওকে এখানে একটু রেস্টন আছে, অ্যান্ড ইয়ে আছে, আমি এর আগে খেয়াল করি নাই, জাস্ট ওকে এত আয়রন দিয়ে আমি কী করবো, আমার আগে গোল্ড কালেক্ট, আমার ডায়মন্ড লাগবে, ডায়মন্ড পাইলেই হয়ে যাবে আমার, জাস্ট আর কিছু লাগবে না আমার, জাস্ট ডায়মন্ড, আমি খালি ডায়মন্ডের ভিডিও বানাতে চাইছি, আমি ডায়মন্ড যেতে পারছি তার মানে আমার ডায়মন্ড কালেকশন শেষ, বাট তাও মানে ভিডিওর টাইটেল হয়ে গেছে, ও ডায়মন্ড, ও ডায়মন্ড, ও শিট দুইটা ডায়মন্ড, আশা করি লাভা নাই, লাভা নাই, ইয়েস লাভা নাই, ফাইনালি দুইটা ডায়মন্ড পাইছি, আমার আমার এক্সপিও দেখো কত সুন্দর বাড়ছে, ওয়াও ডায়মন্ড, ও মাই গুডনেস। আচ্ছা আমার এত জিনিস তো লাগবে না, আমি আমি একটা আমার একটা চেস্ট থাকলে ভালো হইতো আই গেস, পরে রাখবো নাকি এটা এখানে এখানে, জাস্ট এত জিনিস আমি পকেটে বললে তো আমি আসল জিনিস পাবো না, পরে যদি ডায়মন্ড পাই পকেটে আর আঁটবে না, তারপর তারপরে কিছু ফালাইতে হবে, ফালানো কঠিন আমার কাছে। সো আই হোপ কোনো চেস্ট আছে আমার পকেটে, দাঁড়াও পরে দেখি আগে এটা কালেক্ট করে আনি, তাই হোক আমার পকেটে কোনো চেস্ট আছে, ওয়াও সুন্দর এত কিছু পাইলাম। সো আমার 14টা ডায়মন্ড হয়ে গেছে, তারপর এটাকে নিয়ে আনি, সব কিছু নিতে হয়, ল্যাপিসের ভিতরে বেশিরভাগ সময় অনেক সময় ডায়মন্ড পাই ল্যাপিসের পিছে, ও ল্যাপিসই খালি, হ্যাঁ সেট আমার ল্যাপিস ভালো লাগে, কারণ ল্যাপিস দিয়ে তুমি এনচেন্টমেন্ট করতে পারো, রেড স্টোন আমি রেড স্টোন দিয়ে কয়েকদিন পরই বানাবো, জাস্ট রেড স্টোন দিয়ে আমি ওই যে কয়েকদিন পর পিস্টনের ভিডিও করবো, ও ডায়মন্ড আমি খেয়াল করি না, আমি প্রথমে ভাবছি যে হোয়াট, আমি প্রথমে ভাবছি ল্যাপিস এখন দিয়ে ডায়মন্ড, ধরো চেষ্টার মতো বোঝা নি, ও শিট আমি আর একটা ডায়মন্ড পাইছি, আগে ডায়মন্ডটা নিয়ে নেই, ইয়াস আচ্ছা চেস্ট এখানে থাকা পাত্র। সো আমি আচ্ছা চেস্ট ভাঙবো না, না ভাঙবো না, ভাঙবো না, এখানে রাখবো না, মানে ভাঙছি কিন্তু এখানে রাখবো না, জাস্ট আমি অন্য কোথাও রাখবো যেখানে মানে একটু ই জায়গায়, ধরো এটা এইটা কি করে নি, তারপরে জাস্ট আমি আমি প্রথমে খেয়াল করি না ডায়মন্ড, এখন দেখছি ডায়মন্ড, আমি প্রথমে ভাবছি ল্যাপিস আর এখন দেখছি ডায়মন্ড, ওয়াও আমি এত ডায়মন্ড, আমার আমার কয়টা ডায়মন্ড, ও আমার ডায়মন্ড তো দেখাইতেছে ভিতরে ঢুকার আছে, যাই হোক আর আরও ডায়মন্ড পাইছি ব্রো, আমি এই চেস্টটা পদ এখানে রাখি, পরে যদি কিছু হয়ে যায় তাহলে। আচ্ছা এই চেস্টে কী রাখা যায়, ল্যাপিস না ল্যাপিস রাখবো না, দাঁড়াও হ্যাঁ এগুলো থাকে, এগুলো পরে পরে প্রয়োজন হলে কী হবে নেওয়া যাবো এখান থেকে, এখানে তো কাছেই। সো আরও ডায়মন্ড, ইয়াস ও অন্য ওকে ডায়মন্ড, আমি ডায়মন্ড পরে দেখবো। আচ্ছা আগে এটা দেখানি, ওয়াও জোস ডায়মন্ড এত পাইলে আমি তো একটা বড় লোক হয়ে যাবো মাইনক্রাফটে, মানে আমি অন ক্যামেরা অফ ক্যামেরা তো পাইনি, ওয়াও আরও ডায়মন্ড, ইয়াস আই গেস অনেকগুলো ডায়মন্ড হয়েছে, আমি এখন দেখতে চাই না কারণ আগে সব ডায়মন্ড পাই নেই, আগে আমি আমার পকেট আগে খুলবো না, কারণ আপাতত আই গেস 20টার মতো হয়েছে, কারণ একটা ওর থেকে
29টা ওয়াও ধরে এইট করে এগুলো কালেক্ট করে নিই হোপ আমি ডায়মন্ড আরো পাবো ইয়েস ফাইনালি ডায়মন্ড পাইছি 24টা মানে তোমাদের আমি এমন অফ ক্যামেরা পাইছি মানে ঈদের আগের দিনে পাইছি অনেকগুলো ডায়মন্ড কারণ ঈদের দিন নতুন জামার দেখাইতে পারছি সো 29টা ডায়মন্ড আর এগুলো এখানে থাক মানে উটটা নিয়ে যাই এখানে আর ওই যে যেটার মধ্যে লেখে বিভিন্ন জিনিস ওইটা ওইটা বাসায় নিবো আর অ্যান্ড দেন আমি আর একটু জিনিস ই করবো বানাবো মানে একটু জিনিস শিখবো সেটা হচ্ছে মানে আমি ওই যে ই গোল গোল মানে যে ডিসপ্লে যেমনি গোল দেয় মানে আজকের গোল কি ওটা লেখে ওটার মধ্যে আমি ওটা ওটা পরে ই করবো এখন আপাতত ওইটা না নিলাম দেন আরও আয়রন আছে ইয়াস 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 আয়রন ইয়াস আয়রন আয়রন আমার খুব খুশি লাগতেছে এতগুলো ডায়মন্ড সো আর ঈদের আগের দিন আমি পাইছিলাম 30টা ডায়মন্ড আমার মনে আছে সো হ্যাঁ আচ্ছা একটু মাইন্ড করতে থাকি ওকে আমি খুব খুশি জাস্ট আমি খুব খুশি সো ওকে সো আমি ভাবতেছি আমি ভাবতেছি পরে এগুলো এসে নিয়ে যাবো আমার ও রেডস্টোন রেডস্টোন দেখলে আমার জিনিস ভালো লাগে যে রেডস্টোনের ভিতরে আবার ল্যাপিস পাইলে তার ভিতরে তারপরে আবার ডায়মন্ড পাইতে পারি আমি এটাই আমার ভালো লাগে কারণ হ্যাঁ আয়রন যে জায়গায় আচ্ছা এত এক জায়গায় এত লুট পাইলে তো এটা তো তাহলে হলো তো হয়ে গেলো একটা জিনিস সো এক জায়গায় এত লুট পাইছি সো আমি খুব খুশি দেখো কত কিছু সো এগুলো নিয়ে এন্ডিং দিব দিও কি সুন্দর এন্ডিং দিই আমি আমার দেওয়ার ইচ্ছা আছে সুন্দর এন্ডিং জানি না সুন্দর হবে নাকি সো যাই হোক আমি জানি না সুন্দর এন্ডিং আমি দিতে পারি নাকি আমি এন্ডিং আমার এন্ডিং আমার খারাপ হয় অনেক ভালো হয় না অত ভালো হয় না সো তো এদিক দিয়ে আসছিলাম তো সো এখন বিদায় জানাই সো বিদায় জানানোর সময় এসে গেছে অনেকক্ষণ ধরে ভিডিও হয়েছে আই গেস সো আমি এখন ভিডিওগুলো একটু শর্ট বানাই কারণ আছে কারণ অনেক বড় কারণ আছে সো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক শোনা না আমার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন দিই তখন আমার ভয়েস শোনা যায় না কেন জানি আমার ভালো লাগে না মানে ভয়েস একটু কম শোনা যায় সো ঘুমাইলাম আমি জানতাম রাত হয়েছে কারণ রাত হইলে এই জায়গায় একটু আলো বেশি লাগে আর দিন হইলে একটু আলো কম লাগে তার জন্য কারণ হচ্ছে দিন হলে আলো থাকে অলরেডি তার এখানে আয়রন আছে আয়রনটা নিয়ে নিই সো আরে আর 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 আচ্ছা তার সাবল নিতে স্ক্যান এই যে পিকে ওকে আমার অনেক কিছু হয়ে গেলো অ্যান্ড আমি বড় লোক হয়ে যাবো এমনি করে আমি আই গেস অনেকগুলো অনেকগুলো আয়রন পাইছি মানে আয়রন তো দেখাইতেছি না তার আগে উপরে উঠানি অ্যান্ড উপরে যায় উপরে যেতে থাকি অ্যান্ড উপরে যাবো রাইট ব্যাক অ্যান্ড হোপ ইউ লাইক দিস ভিডিও আমি উপরে এসে বসছি আর দেখতেছো গাইস আমি আমার সামনে কত কিছু আছে এগুলো গাইস আমি পাইছি আরও অনেক কিছু পকেট আছে আর এগুলো ফালাইতে পারি নাই কারণ এত কিছু ওকে যাই হোক এগুলো নিতে থাকি অ্যান্ড হ্যাঁ একটু আগে স্কিপ করলাম কারণ হচ্ছে একটা কারণ আছে সো ওই কারণ বলবো না হ্যাঁ গাইস হোপ ইউ লাইক দিস ভিডিও আজকে ডায়মন্ড মাইনিং যদি ভালো লাগলে একটা লাইক করো অ্যান্ড বা